রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু দেখতে চায় যুক্তরাষ্ট্র, আর সুষ্ঠু নির্বাচনে যে কোনো সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি যে আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন আমরা করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছে, বিদেশিদের কাছেও বলেছেন, তো সেটা এখন ইলেকশন কমিশন বাকি কাজগুলো এখন করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিয়ম অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। র্যাবের প্রত্যাহার নিয়ে ওরা কিছু আলোচনা করেছে। আমরা যেটা বলেছি যে আমরা প্রতিটা যেই হিউম্যান রাইটস ভায়োলেশন সংক্রান্ত যে সমস্ত অ্যালিগেশন আসে বা রিপোর্ট আসে, সেই প্রতিটাকে আমরা সিরিয়াসলি নেই এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে আমরা সেগুলোর উত্তর আমরা বহির্বিশ্বে ছড়িয়ে দেই। এ সময় পররাষ্ট্র সচিব বলেন, আসন্ন G20 সম্মেলনে মোদীর সাথে 8 সেপ্টেম্বর বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিস্তা চুক্তি সহ রোহিঙ্গা সংকট মোকাবেলার পথ খোঁজা হবে। আমাদের বাইলেটারাল ইস্যুস তো অনেক আছে, তাই না? সেগুলো সবগুলো নিয়ে আলাপ হবে এবং আমাদের কানেক্টিভিটি ইস্যুস আছে, আমাদের আপনার তিস্তার পানির কথা আমরা নিশ্চয়ই বলবো। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা। ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে।